হে বন্ধুরা, আজ থেকে প্রায় 4000 বছর আগে একটি ক্ষমতাবান, উন্নয়নশীল এবং ধনবান শহর ছিল, যেটি কিনা হয়ে উঠেছিল বিশ্বের নাম করা শহরগুলির মধ্যে একটি। এই শহরের রাস্তাগুলো ছিল বাঁধানো এবং শহরটি ছিল প্রাচীরে ঘেরা, তবে প্রবেশ ও বাইরে যাওয়ার জন্য অনেকগুলি দরজা ছিল সেই প্রাচীরগুলোতে। এই প্রাচীরগুলোতে 250টিরও বেশি টাওয়ার ছিল, যেগুলি থেকে সৈন্যরা নজরদারি করত, এবং এই টাওয়ারের খুঁটির উচ্চতা ছিল 100 মিটারেরও বেশি। এই শহর সেই স্থান যেখানে মডার্ন রাইটিং এবং ম্যাথামেটিক্স আবিষ্কার হয়েছিল। ফেরিঘাট, রাস্তা এবং সেতুগুলো প্রমাণ করে যে এখানকার যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত ছিল। এছাড়াও এটি সেই স্থান যেখানে সবসময় ঝুলন্ত উদ্যান অবস্থিত ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ব্যাবিলন শহরের কথাই বলছি। এই ঝুলন্ত উদ্যান কিন্তু সত্যি সত্যি ঝুলন্ত ছিল না, এটাকে এমন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির দ্বারা তৈরি করা হয়েছিল যে এটাকে দেখে মনে হতো যে এটি যেন শূন্যে ভাসছে। এবং প্রাচীন সময়ে এই শহরটি ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। এই শহরের মানুষেরা যথেষ্ট ধনী ছিল। এখানকার মানুষেরা কিছু অতি সুন্দর মূর্তি তৈরি করেছিল, যেগুলি তৈরি হয়েছিল নিখাদ সোনা দিয়ে। এখন স্ক্রিনে যে মূর্তিকে দেখতে পাচ্ছেন, এটিও সোনা দ্বারা তৈরি। এই মূর্তিটিও প্রাচীন ব্যাবিলন বাসীরাই তৈরি করেছিল। অর্থাৎ বুঝতেই পারছেন ব্যাবিলন শহরের মানুষেরা কতটা শিল্পে পারদর্শী ছিলেন। মূর্তিটিকে দেখবার পরে অনেকেরই এটা জানতে ইচ্ছা করছে, এই এত বড় মূর্তি তৈরি করতে কত কেজি সোনা লেগেছে। উত্তরটা শুনবার পর আপনার মাথাও আমার মতন ঘুরে যেতে পারে। এই মূর্তিটি তৈরি করতে 22,000 কিলো সোনার প্রয়োজন হয়েছিল। এই শহরে অবস্থিত রাজপ্রাসাদটি পৃথিবীর সবথেকে বড় নির্মাণের নিদর্শন। এত কিছু শুনবার পর অনেকেরই এটা জানতে ইচ্ছা করছে যে ব্যাবিলন কোথায় অবস্থিত ছিল। বর্তমানে ইরাক যেখানে অবস্থিত সেই স্থানেই এক সময় অবস্থিত ছিল এই অভিনব শহরটি। আশা করা যায় আমাদের মধ্যে অনেকেই ব্যাবিলনের কথা শুনেছেন, এবং ব্যাবিলনে অবস্থিত তৎকালীন সময়ে সব থেকে উঁচু টাওয়ারটির কথাও অনেকে শুনেছেন। এই টাওয়ারটির নাম হচ্ছে টাওয়ার অফ ব্যাবেল। আজকের আকাশ বর্মনের এই ভিডিওটি হতে চলেছে এই অভিনব শহরের উত্থান পতনের নাটকীয় গল্প নিয়ে। আর এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। এই ভিডিওটিতে আমি আপনাদের নিউ ইয়ার গিফট দেব। ভাবছেন সেটা কি? সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের কোম্পানি গুগলের শেয়ার, তাও আবার বিনামূল্যে। তো চলুন শুরু করা যাক। ব্যাবিলনের জন্ম। অ্যাসিরিয়ানস অঞ্চলের উপর গড়ে ওঠা একাডিয়ান সাম্রাজ্যের পতনের পর দুজন রাজা অ্যাসিরিয়ানস অঞ্চলটিকে দাবি করতে শুরু করে। আর এই দাবিদারদের মধ্যে প্রথম দল ছিল ব্যাবিলনবাসীরা, যারা অ্যাসিরিয়ানসের দক্ষিণে বসবাস করত। ব্যাবিলনবাসীরা এমন এক সাম্রাজ্য তৈরি করবার জন্য দাবি করছিল যেটি পুরো মেসোপটেমিয়ার ওপর রাজত্ব করবে। বহু বছর ব্যাবিলনই ছিল মেসোপটেমিয়ার রাজধানী। তারপর আস্তে আস্তে ব্যাবিলন অন্যান্য স্থান নিজের অধীনে আনার জন্য আগ্রহী হয়ে পড়ে। যখন একেডিয়ান সাম্রাজ্যের পতন শুরু হয়, তখন অ্যামোরাইট সেই অঞ্চলটি নিজের দখলে আনার জন্য দাবি করতে থাকে। এই সময়কাল ছিল 1792 BC। সেই সময় ব্যাবিলনের নির্বাচিত রাজা ছিল হামুরাবি। হামুরাবি রাজা হওয়ার সাথে সাথে সাম্রাজ্য বিস্তারের সিদ্ধান্ত নিয়ে নেন। তিনি তার এই কাজ খুবই পছন্দ করতেন। তার মতামতে তার শুধুমাত্র ব্যাবিলনে রাজত্ব সীমাবদ্ধ রাখা উচিত নয়, তার রাজত্ব সীমাকে বিস্তৃত করা খুবই প্রয়োজন। খুবই শীঘ্রই তিনি আশেপাশের শহরগুলির ওপর দখল নিতে থাকেন। আর মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি পুরো মেসোপটেমিয়া দেশটিকে নিজের অধীনে নিয়ে নেন। এর জন্যই তিনি সেই সময়ের সব থেকে ক্ষমতাবান রাজা হয়ে ওঠেন। এবং হামুরাবির উন্নয়নশীল মনোভাবের জন্যই তিনি প্রাচীন ইতিহাসের সব থেকে ধনী সাম্রাজ্য গড়ে তোলেন। ইতিহাসের পাতায় ব্যাবিলনের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তারই জন্য। ব্যাবিলনের বেশিরভাগ অঞ্চল অবস্থিত ছিল ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলে, এবং এই নদীর তীরবর্তী অঞ্চল ছিল একটি ব্যবসার কেন্দ্র, যেটা গুরুত্বপূর্ণ ব্যবসার স্থান ছিল গোটা বিশ্বের জন্য। এই ব্যবসা কেন্দ্রে সবসময় জিনিসপত্রের আমদানি ও রপ্তানি চলতেই থাকত, যার জন্য এই শহরটি যথেষ্ট ধনশীল হয়ে ওঠে। ধনবান হওয়ার জন্য এই শহরটির কাছে ছিল আমদানি এবং রপ্তানির ব্যবসা। এই ব্যাবিলন শহরটি সময়ের হিসাবে যথেষ্ট উন্নত ছিল। কিছু নতুন আইডিয়া এবং জিনিসপত্র ব্যবহার করা শুরু করে এই ব্যাবিলনবাসীরা, যেগুলো পৃথিবীর অন্যান্য স্থানে আবিষ্কৃত হয়েছে।
হয়েছিল। এইভাবে ব্যাবিলন হয়ে ওঠে পৃথিবীর অন্যতম বড় শহর। অনুমান করা হয় প্রায় 2 লক্ষ মানুষ বসবাস করত এই শহরে, এবং শহরের মধ্যবর্তী একটি অংশে এখানকার বসবাসকারী মানুষেরা একটি পিরামিড জাতীয় স্ট্রাকচার তৈরি করে, যেটাকে তারা মন্দির হিসাবে ব্যবহার করত। গবেষকরা মনে করে এই পিরামিড জাতীয় স্ট্রাকচারটি বা এই মন্দিরটি প্রায় 100 মিটার উচ্চতা বিশিষ্ট ছিল। এর যে রাস্তাগুলো বেরিয়েছিল সেগুলোকে শহরের মুখ্য দুয়ারগুলি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। এই মন্দিরের পার্শ্ববর্তী এলাকা এবং শহরের বিভিন্ন এলাকা সুন্দর সুন্দর বাগান, টাওয়ার, প্রাসাদ এবং সুন্দর সুন্দর শিল্পকর্ম দ্বারা সুসজ্জিত করা হয়েছিল। এই ধরনের নিদর্শন আমরা এখনো পর্যন্ত অন্যান্য প্রাচীন সভ্যতাগুলির ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায়নি। এখানেই এর গুরুত্ব শেষ নয়। এই শহরটি ছিল পৃথিবীর অন্যতম সব থেকে বড় সাংস্কৃতিক কেন্দ্র, এবং তার সাথে সাথে ছিল বিজ্ঞান সংগঠিত জ্যোতির্বিদ্যা, মহাকাশবিদ্যা, গণিত ও সাহিত্য এই শহরের দেওয়ালে দেওয়ালে খোদিত ছিল। লেখনী এবং অঙ্ক আবিষ্কার হয়েছিল এই শহরেই, যেগুলোকে আমরা এখনো প্রতিনিয়ত ব্যবহার করি। ব্যাবিলনবাসীরাই লেখার অনেকগুলো প্রকারভেদ আবিষ্কার করেছিলেন, এবং লেখা কথাকে আরো সহজে কিভাবে বোঝানো যায় সে পদ্ধতি আবিষ্কার করেছিলেন এখানকার মানুষেরাই। তারাই সেই সময়ের বিভিন্ন ডকুমেন্টারি নোটস, ইতিহাস এবং কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট নিয়ে সহজ ভাষায় লেখালেখি শুরু করে। এখানেই তাদের আবিষ্কার থেমে থাকেনি। তারা চাকা, আধুনিক চাষ, তীরবিদ্যা, ধনুক, লাঙল দিয়ে চাষের মতন গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলি করেছিলেন, এবং এই আবিষ্কারগুলো বর্তমান যুগেও আমাদের অতি প্রয়োজনীয়। আমরা এই আবিষ্কারগুলির জন্যই মানব সভ্যতার একটি উন্নতির নতুন পথ আবিষ্কার করতে পেরেছি। এগুলি যদি ব্যাবিলনবাসীরা আবিষ্কার না করতো, তাহলে এখনকার আমরা এখনকার মতো উন্নত হতাম না, আমরা অনেক পিছিয়ে থাকতাম। একটি মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। ব্যাবিলনের ইতিহাস পড়ে জানা গিয়েছে যারা এই ধরনের আবিষ্কারগুলো করেছিলেন, উদাহরণস্বরূপ বলা যায় লাঙল বা তীর ধনুক যারা আবিষ্কার করেছিলেন, তাদের মতে তারা এই বুদ্ধিগুলো এঞ্জেল অর্থাৎ পরীদের কাছ থেকে পেয়েছিলেন। আমরা বেশিরভাগ প্রাচীন সভ্যতাগুলির ইতিহাস থেকে এটাই জানতে পারি যে মহাকাশ থেকে আগত কোনো দেবতা তাদের সাথে দেখা করতে আসত, এবং জীবন যুদ্ধকে সহজ করবার জন্য পারিপার্শ্বিকে অবস্থিত জিনিসগুলোকে ব্যবহার করার পরামর্শ দিত। মিশরীয় প্রাচীন সভ্যতাতেও আমরা এরকমই কিছু দেখতে পাই। মহাকাশ থেকে কি সত্যি দেবতারা আসত নাকি এলিয়েনরা? ব্যাপারটা কিন্তু খুবই রোমাঞ্চকর এবং রহস্যজনক। যাই হোক, এটি আজকে আমাদের আলোচ্য বিষয় নয়, তাই এই বিষয়কে আজকে সাইডেই রাখছি। ব্যাবিলনবাসীরাই প্রথম উন্নত রাইটিং ফর্ম আবিষ্কার করেন। তারা কাদামাটির ফলকের ওপর চৌকো চৌকো অক্ষর দ্বারা লেখালেখির কাজ করত। মূলত তারা তাদের ইতিহাস লিখত, এছাড়াও তারা কিভাবে তাদের গণিত আবিষ্কার করল সেটাও লিখেছিল। সুন্দরভাবে ইতিহাসকে সংরক্ষণ করার কারণেই আমরা ব্যাবিলনকে অনেক অংশেই বুঝতে পেরেছি, কিন্তু মিশরের ইতিহাস এত সুস্পষ্টভাবে লেখা নেই বলেই মিশরের রহস্য এখনো আমাদের কাছে রহস্যই রয়ে গিয়েছে। এছাড়াও তারা অঙ্কের কিছু মৌলিক সূত্র আবিষ্কার করে গিয়েছে, যেগুলোকে আমরা এখনো ব্যবহার করি এবং যেগুলো ছাড়া গণিত অসম্পূর্ণ। ব্যাবিলন সভ্যতা প্রথম সভ্যতা যারা গণিতকে ব্যবহার করত জমি পরিমাপের জন্য এবং প্রজাদের পরিমাণ নির্ধারণের জন্য। এছাড়াও ব্যবসায়িক সমস্ত কাজেই গণিতের ব্যবহার ছিল অপরিহার্য। দাঁড়ান দাঁড়ান, অবাক হওয়ার এখনো অনেক কিছু বাকি আছে। তারা গণিতকে ব্যবহার করে একটি লুনার ক্যালেন্ডারও তৈরি করেছিল, যেটা কিনা আশ্চর্যজনকভাবে খুবই অ্যাকুরেট। এছাড়াও এরাই প্রথম সভ্যতা যারা একটি বড় মাপের নাম্বারকে বোঝানোর জন্য সিম্বল ইউজ করত। উদাহরণস্বরূপ বলি, ধরুন কোনো ব্যক্তি এটা লিখে রাখবে যে তার কাছে 50,000 টাকা রয়েছে, তাহলে সেই ব্যক্তি 5-এর পরে নির্দিষ্ট সেই সংকেত চিহ্নটি লিখে রাখবে, তাহলে সে বুঝতে পারবে তার কাছে 50,000 টাকা রয়েছে। ঠিক আমরা যেমন 5,000-কে 5K লিখি, ঠিক সেইভাবেই তাদের মোট 50টিরও বেশি সিম্বল ছিল, যেগুলোর দ্বারা তারা বড় সংখ্যাকে বোঝাত। ধীরে ধীরে গণিতের আরো উন্নতির সাথে তারা 1, 10, 50, 60 এই রকম সংখ্যাকেও ব্যবহার করতে শুরু করে। এমন বহু তথ্য আছে যেগুলো আমাদের বিশ্বাস করতে বাধ্য করায় যে প্রাথমিক অ্যাবাকাস প্রথম ব্যাবিলিয়নরাই তৈরি করেছিল। অ্যাবাকাস কি তা জানেন না? বেশিরভাগ লোকই অ্যাবাকাস কি তা জানেন। একবার এই ছবিটিকে দেখুন, এটি হচ্ছে অ্যাবাকাস, এটি এক ধরনের ক্যালকুলেটর। ব্যাবিলিয়নবাসীরাই প্রথম লিখিত আইন ব্যবহার করা শুরু করে। আপনারা জেনে হয়তো অবাক হবেন যে হামুরাবি প্রথম ব্যক্তি ছিলেন যে সমস্ত আইনগুলোকে লিখিতভাবে প্রকাশ করার ব্যবস্থা করেছিলেন। হামুরাবির এই লিখিত আইন ব্যবস্থার আগে বেশিরভাগ আইনগুলো শুধুমাত্র মুখের কথাতেই মানা হতো, অর্থাৎ বুঝতেই পারছেন এতে সামাজিকভাবে অনেক সমস্যা হতো।
কারণ সেই সময় লোকেদের জানার কোনো উপায়ই ছিল না যে কোন জিনিসটি করা ঠিক হবে এবং কোন জিনিসটি করা ভুল হবে। বিষয়টিকে সহজভাবে বোঝাতে হলে একটি ছোট্ট গল্পের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন আপনার কাছে 50 বস্তা গম আছে। এমতো অবস্থায় আপনার প্রতিবেশী এসে বলল, 45 বস্তার বেশি গম নিজের কাছে রাখা অপরাধ। আপনি তখন ভয় পেয়ে গেলেন। তখন আপনি ভাবতে শুরু করলেন, সত্যিই আপনি হয়তো একটি অপরাধ করে ফেলেছেন, কারণ তখনকার সময়ে কি কি আইন আছে সেটা জানার কোনো উপায় ছিল না। এরপর আপনি অপরাধ থেকে বাঁচার জন্য আপনার প্রতিবেশীর কাছে বললেন, এই অপরাধ থেকে কি করে মুক্তি পাওয়া যেতে পারে। তখন আপনার প্রতিবেশী বলবে যে, 50 বস্তা থেকে আমাকে 5 বস্তা গম দিয়ে দাও, তাহলে তো তোমার কাছে 45 বস্তা গম থাকবে, তাহলে তুমি তো কোনো অপরাধই করলে না এবং আপনি অপরাধের হাত থেকে বাঁচার জন্য সেটাই করলেন। তাহলে আপনার প্রতিবেশী আপনাকে ঠকিয়ে আপনার 5 বস্তা গম নিয়ে চলে গেল। ঠিক এই রকম সমস্যার মধ্যে দিয়ে সেই সময়ের মানুষেরা যাচ্ছিল। অনেক বড় বড় ঠকবাজির শিকার হতো সেই সময়কার মানুষেরা। তৎকালীন সময়ের মানুষেরা এটা নির্ধারণই করতে পারত না যে আইন এবং বেআইন জিনিসটা কি। সেই জন্য হামুরাবি ঠিক করে নেন যে তিনি লিখিত আইনের ব্যবস্থা করবেন, যেটাকে বলা হবে হামুরাবি কোড। বড় বড় পিলারের মধ্যে বিভিন্ন সমস্যা সংক্রান্ত আইন লেখা শুরু হয়। সে সময় মাত্র 282টি আইন লেখা হয়েছিল, কিন্তু বর্তমানের কথাটা কিছুটা আলাদা। বর্তমানে তো আমাদের হাজার হাজার আইন মেনে চলতে হয়। সেই সময় লেখা আইনগুলোর মধ্যে মূলত কৃতদাসীদের বেতন দেওয়া, ব্যবসা সংক্রান্ত আইন, দাসদাসীদের মূল্য, ঠকবাজি করার শাস্তি বা কেউ যদি আইন ভাঙে তাহলে তার শাস্তি কি হতে পারে, এর মতো বিষয়গুলি ছিল। এছাড়াও ছিল বিবাহ সংক্রান্ত আইন, দত্তক নেওয়ার আইন এবং বিবাহ বিচ্ছেদের আইন। ব্যাবিলনের পতন কি এমন ঘটেছিল যে এত অ্যাডভান্স একটি শহরের পতন ঘটে গিয়েছিল, এবং সময়ের সাথে সাথে কিভাবে এর নাম ইতিহাসের পাতা থেকে ধীরে ধীরে মুছে যেতে শুরু করলো। হামুরাবির মৃত্যুর পর তার ছেলেরা রাজত্ব করতে শুরু করে, কিন্তু সমস্যাটি ছিল হামুরাবির ছেলেরা হামুরাবির মতন ততটা দক্ষ শাসক ছিল না। এভাবে ধীরে ধীরে ব্যাবিলন দুর্বল হতে শুরু করে এবং আস্তে আস্তে এই শহরের মধ্যে ভাঙন ধরে। একসময় অন্যান্য শহর ও সাম্রাজ্যগুলির নজর ব্যাবিলনের প্রতি পড়তে থাকে। ব্যাবিলনের দুর্বলতার সুযোগ নিয়ে ক্যাশ ক্যাসাইটসরা ব্যাবিলন আক্রমণ করে এবং ব্যাবিলনকে দখল করে নেয়। এরপর ক্যাসাইটসরা ব্যাবিলনের ওপর প্রায় 400 বছর রাজত্ব করে। এরপর অ্যাসিরিয়ানসরা ব্যাবিলন আক্রমণ করে, ক্যাসাইটসদের তাড়িয়ে ব্যাবিলনকে নিজেদের দখলে নিয়ে নেয়। এরপর 612 BC ব্যাবিলনের রাজবংশীরা ব্যাবিলনকে দাবি করে, এবং সেই সময়ে রাজার ব্যাবিলন জয়ের পর আবারও ব্যাবিলনের রাজা সম্পূর্ণ মেসোপটেমিয়ার ওপরে রাজত্ব করতে সক্ষম হয়। এই রাজাকেই দ্বিতীয় ব্যাবিলন এম্পায়ার বলা হয়। এই ব্যক্তির নাম ছিল নেবুকাডনেজার। এনার পুত্র এনার কাছ থেকে রাজত্ব কিভাবে করতে হয় তা শিখে নিয়েছিল, এবং পিতার পর ব্যাবিলনের ওপর রাজত্ব করে ব্যাবিলনের পুরনো ঐতিহ্য ফিরে এনেছিল। তিনি খুবই গর্বের সাথে 43 বছর রাজত্ব করে ব্যাবিলনের একজন বিশিষ্ট শাসক হয়ে উঠেছিল। তিনি লোহার মতন শক্ত হাতে ব্যাবিলনকে শাসন করেছিলেন, তবে তার আইনগুলো ছিল খুবই নিরপেক্ষ। শুধু তাই নয়, তিনি একটি বিশাল সেনাবাহিনীর নির্মাণও করেছিলেন, যেটা সাহায্য করেছিল পশ্চিম দিকে নিজেদের রাজত্ব কায়েম করতে। কিন্তু এই রাজার মৃত্যুর পর ব্যাবিলনের অবস্থা আবারও খারাপের দিকে যেতে থাকে, এবং 529 BC পার্সিয়ানরা ব্যাবিলন দখল করে। তবে বর্তমানে এই ব্যাবিলন ইরাকি গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। ব্যাবিলনকে আগের স্থানে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। সেখানকার বিল্ডিং ও রাজপ্রাসাদটিকে মেরামত করা হচ্ছে, যাতে এই শহরে আবারও আগের মতন মানুষেরা শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু 2003 ইউনাইটেড স্টেটের আক্রমণের পরে এই প্রজেক্টটিকে আর কখনোই সম্পূর্ণ করা সম্ভব হয়নি, এবং 2009 পর থেকে এই ধ্বংসাবশেষটিকে ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা চাইলে সেখানে গিয়ে সম্পূর্ণ ব্যাবিলনটিকে আবারও দেখতে পারবেন, কিন্তু উন্নয়নশীল ভাবে নয়, ধ্বংসাবশেষ ভাবে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।